সেট পিসে তো সেই পরিপ্রেক্ষিতে আমি ওর কাছে ওর জার্সিটা চেয়েছিলাম তো ও বলছে যে আমি ড্রেসিং রুমে যাই তারপরে আমি তোমাকে দিব তো আমি পরে আমার কাজের জন্য ব্যস্ত ছিলাম আমি শুনলাম যে ও নাকি আমার জন্য প্রায় চার থেকে পাঁচ মিনিট দাঁড়িয়ে ছিল তারপরে আমি ওর সাথে জার্সি নিলাম আর ওর সাথে ছবি তুললাম এটা আমার কাছে মনে হয় খুবই একটা আনন্দের ব্যাপার কারণ ও অনেক বড় প্লেয়ার ও দেখেন লিস্টার সিটিতে খেলে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলে ডেফিনেটলি আমার কাছে এটা অনেক বড় একটা আমি মনে করি যে প্রাপ্য বলতে পারেন এবং প্রাপ্তি বলতে পারেন কারণ ওর কাছ থেকে আমি জার্সি পেয়েছি নর্মালি যখন আমরা অন্য মাঠে খেলি রেনি সিজন ইন রেনি সিজনে অনেক বাজে থাকে মাঠ তো আজকে আমার কাছে মনে হয় ওই পরিপ্রেক্ষিতে মাঠ অনেক ভালো ছিল কিন্তু দুই টিমের জন্য একটু ডিফিকাল্ট হইতেছিল কিন্তু আমরা ইহিস্টু সেটা আমরা আপনি দেখেন মাঠে অনেকগুলো সিচুয়েশান আমরা খুবই ভালো করেছি তো আমার কাছে মনে হয় এটা আমাদের জন্য অতটা প্রবলেম ফিল করি নেই আমরা যেটা অরা ফিল করে বড় বড় ম্যাচ খেলতেছি অনেক ইম্প্রুভ করতেছি এবং কোচের ডিরেকশন অনুযায়ী টিম ওয়ার্ক নিয়ে কাজ করতেছি চ্যালেঞ্জিং এখানে আসলে সবাই মানে একদম মেইন গোলকিপার না এখানে যারা আছে সবাই ফাইট করতেছি আমরা সবাই যে যা যে যাত থেকে বেস্ট দেওয়ার চেষ্টা করতেছি এবং আমরা প্রত্যেক পজিশনে সবাই আমাদের নিজেদের সর্বোচ্চতা দেওয়ার চেষ্টা করতেছি এটা ওয়ার্ল্ড কাপ খেলার টিম এদের বিপক্ষে খেলা আসলে সত্যি অনেক ডিফিকাল্ট তারপরেও আমরা চেষ্টা করতেছি টিম ওয়ার্ক হিসেবে কিভাবে খেলা যায় হাবাগুলিতে যোগ দিচ্ছেন প্রত্যাশাটা আসলে প্রত্যাশা হচ্ছে একটা চ্যাম্পিয়ন ট্রফি